আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো আমি ডাক্তার তাসিন মাহমুদ সাদমান তোমাদের অ্যানাটমি এবং ফিজিওলজির ইনস্ট্রাক্টর আবারও তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন লেসন নিয়ে আজকে আমরা রেনাল সিস্টেম সম্পর্কে জানবো এবং আজকে আমরা যা যা পড়াশোনা করব এই কুরুকুল অনলাইন লার্নিং এর ক্লাসে সেইটা হলো জিএফআর অ্যাপ্লাইড রেনাল প্যাথোলজি এবং রেনাল ফাংশন টেস্ট এই তিনটে জিনিস নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো আমরা যদি যখন রেনার সিস্টেম পড়তে যাব তখন আমাদের রেনার সিস্টেম পড়ার আগে কতগুলো বেসিক জিনিস সম্পর্কে আইডিয়া দিতে হয় এবং সেই বেসিক জিনিসগুলোর মধ্যে জিএফআর খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো জিএফআর কাকে বলে জিএফআর ফুল মিনিং হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট রেট অর্থাৎ এটা একটা রেট রেট মানে হয় পার মিনিট না হলে পার সেকেন্ড না হলে পার আওয়ার এ ধরনের কোনো একটি ঘটনা আমরা পার মিনিটে নেই গ্লোমেরুলার ফিল্ট্রেট জিনিসটা কি গ্লোমেরুলার ফিল্ট্রেট হচ্ছে রেনাউ সিস্টেমে গ্লোমেরুলার থেকে ক্যাপসুলে যে লিকুইডটা যায় সেইটা সুতরাং হোয়াট ইস দা ডেফিনেশন দ্য অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট বাই অল দ্য নেফ্রন অফ বোথ কিডনিজ ইচ মিনিট ইস কল গ্লোমেরুলার ফিল্টরেট রেট নর্মাল ভ্যালু ওয়ান টোয়েন্টি ফাইভ মিলিলিটার পার মিনিট অর্থাৎ কিডনির সব নেফ্রন মিলে যে পরিমাণ গ্লোমেনুলার ফিল্ট্রেট প্রতি মিনিটে গ্লোমেরুলাস থেকে ক্যাপসুলে যায় তাই হচ্ছে আমার এই কথাগুলো যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় সেগুলোকে আরো সোজা করার জন্য আমি একবার ছবির মাধ্যমে তোমাদেরকে পুরো জিনিসটি দেখিয়ে আনছি প্রথম ছবিটি একটি রেনাল সিস্টেমের একটি ছবি এবং এই ছবিতে কিডনি ইউরেটার ইউরি ব্লাডার এবং ইউরেথরা দেখা যাচ্ছে তোমরা খুব ভালো মতো যেন কিডনি থেকে ইউরেটার পথে ইউরিন ইউরিনারি ব্লাডারে যায় এবং ইউরেথ্রা পথে বের হয়ে যায় অর্থাৎ কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার ইউরেথ্রা এটা হচ্ছে আমার পাথওয়ে কিডনি লঙ্গেচুরিন সেকশন এটা একটু দেখে নিতে হবে কারণ আমাদেরকে গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুল ভালোমতো মতো চিনতে হবে এই লঙ্গেচুরিন সেকশনে কিডনির বাইরের অংশ করটেক্স এবং ভিতরের অংশ মেরুলা কর্টেক্স মেরুলার পরে এই জায়গাটি হচ্ছে মাইনর ক্যালিক্স তারপরে মেজর ক্যালিক্স এবং তারপরে আমাদের ইউরেটার এই পাত পেতে আমাদের কিডনির মধ্য দিয়ে ইউরিন যায় এবং এইখানে আমার রেনাল আর্টারিটা গিয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে শেষ পর্যন্ত অ্যাফারেন্ট আর্টারিওলে পরিণত হয়েছে আমরা জানি কিডনির গঠন এবং কাজের একক অর্থাৎ ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন নেফ্রনের ছবিটা দেখার মাধ্যমে আমরা গ্লোমেন্টটা আরো ভালো মতো বোঝার চেষ্টা করব এই আমার অ্যাফারেন্ট আর্টারিওল যখন গ্লোমেরুলাসে যায় গ্লোমেরুলাস থেকে ইফারেন আর্টারিওল পথে চলে যায় তখন এক ধরনের প্রেসারের মাধ্যমে ফ্লুইড গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে এই যে ফ্লুইডটা গ্লোমেরুলার ক্যাপিলারিস থেকে বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করলো এই ফ্লুইডটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেট প্রতি মিনিটে যদি যায় সেটাকে আমরা বলবো গ্লোমেরুলার ফিল্ট্রেট রেট এবং সেটাকে মিলিলিটার পার মিনিট হিসেবে আমরা ব্যাখ্যা করব এবং এই গ্লোমেরুলার ফিল্টারের যে রেট সেটা দুই কিডনিতে যত সব মিলায় প্রতি মিনিটে 125 और जी 125 অর্থাৎ হচ্ছে মিনিট এবার জিনিসটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে সেই জিনিসটা কিন্তু আমাদের জেনে আসতে হবে লক্ষ্য করে দেখো জিএফআর জিনিসটা কি এই জিনিসটা তো তোমরা ভালো বুঝেছো বুঝেছ থেকে যে পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট বোমেন্স ক্যাপসুলে যায় প্রতি মিনিটে সেটাই জিএফআর তাহলে যদি গ্লোমেরুলাসের ব্লাড প্রেশার বেশি থাকে জিএফআর বেড়ে যাবে যদি গ্লোমেনাসের ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি থাকে জিএফআর বেড়ে যাবে যদি গ্লোমেরুলাসের প্লাজমা কোলোডাল অসমোটিক বেশি থাকে প্রেশার বেশি থাকে তখন কিন্তু জিএফআর কমে যাবে কারণ আমরা জানি প্লাজমা কলার অসমোটিক প্রেশার একটি নেগেটিভ প্রেশার আবার গ্লোমেরুলাসের যদি আমার গ্লোমেরুলার গ্লোমেরুলাসের যদি আমার প্রেশারটির সাথে ওমেন্স ক্যাপসুলের প্রেশারটি যদি আবার আমার গ্লোমেরুলাসের প্রেশার থেকে বেড়ে যায় অর্থাৎ ওমেন্স ক্যাপসুলের প্রেশার যদি কিছুটা বেড়ে যায় তখন কিন্তু আমার জিএফআরটি কমে যাবে এরপরে আবার অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিয়লের কথা একটু চিন্তা করে দেখো অ্যাফারেন্ট আর্টেরিয়াল থেকে গ্লোমেরুলাসে আমার ফ্লুইড আসে এখন অ্যাফারেন্ট আর্টেরিয়াল যদি কনস্ট্রিকশন হয় ইন দ্যাট কেস কিন্তু বেশি পরিমাণে ফ্লুইড আসতে পারবে না আমার তখন কিন্তু আমার জিএফআরটি কমে যাবে যদি হয় যাবে। একটু আসি রেনাল ব্লাড বেড়ে গেছে অবশ্যই জিএফআর বাড়বে গ্লোমেনুলার ক্যাপিলারি প্রেসার বেড়েছে অবশ্যই জিএফআর বাড়বে প্লাজমা কলোডাল অসমোটিক প্রেসার বাড়লে আমি বলেছিলাম জিএফআর কমবে কারণ প্লাজমা কলয়েডাল অসমেটিক প্রেসার অ্যাকচুয়ালি পানিকে ধরে রাখে সে কিন্তু পানিকে অর্থাৎ গ্লোমেরুলাস থেকে ফিলট্রেট কি বোমাস ক্যাপসুলে যেতে দিবে না ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক ব্রাশে বাড়লে জিএফআর কিন্তু কমে যাবে কনস্ট্রিকশন অফ দ্য এফারেন্ট আর্টারিওলে জিএফআর কমে যাবে কারণ ব্লাড যেতে পারে না কনস্ট্রিকশন অফ দ্য ইফারেন্ট আর্টারিওলে কিন্তু জিএফআর বেড়ে যাবে সাত নাম্বার আর্টারিওল ব্লাড প্রেসার যদি বেড়ে যায় তাহলে আমাদের জিএফআর বেড়ে যাবে এবার এই যে পুরো জিনিসটি আমরা বললাম এই জিনিসটি আমরা ছবির মাধ্যমে একটু খেয়াল করব যদি আমার অ্যাফানান্ড আর্টারিয়লে কনস্ট্রিকশন হয় তাহলে এখান থেকে ফ্লুইড এখানে যেতে পারবে না বললে জিএফআর কমে যাবে এফানান্ড আর্টারিয়লে কনস্ট্রিকশন হয় তাহলে এখানে বেশি ফ্লুইডের প্রেসার পড়বে এই কারণে জি বেড়ে যাবে আর্টারিয়াল ব্লাড প্রেসার বেড়ে গেলে জিএফআর বেড়ে যাবে এবং এইখানের হাইড্রোস্টেটিক প্রেসার বাড়লে জিএফআর বাড়বে এখানের হাইড্রোস্টেটিক প্রেসার বাড়লে জিএফআর কমবে এবং এখানের কোনো দিন স্মটিক প্রেসার বেড়ে গেলেও জিএফআর কমে যাবে এই হচ্ছে আমার জিএফআর বাড়া এবং কমার সবগুলো ব্যাপার সেপার এবং সবগুলো নিয়ামক এবার আমরা কতগুলা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব প্রথম ইম্পর্টেন্ট টপিক এই টার্মগুলো আমাদেরকে রেনাল সিস্টেম পড়তে গেলে খুব ভাবে জানতে হবে সেটি হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন অর্থাৎ যতটুকু পরিমাণ রেনাল প্লাজমা গ্লোমেরুলাস দিয়ে যায় তার সবটুকুই কিন্তু গ্লোমেরুলার ফিল্টারেট হয় না তার একটা পোর্শন গ্লোমেরোলার ফিল্ট্রেট হয় যেই পোর্শনটা গ্লোমেরোল ফিল্ট্রেড হয় তাকে বলে ফিল্টারেশন ফ্র্যাকশন সুতরাং ডেফিনেশন ফ্র্যাকশন অফ রেনল প্লাজমা ফ্লো দ্যাট বিকামস দর্মালি উনিশ পারসেন্ট দ্যাট মিনস একশো মিলিলিটার প্লাজমা যদি গ্লোমেরোলাস থেকে ইফারেন আর্টারিয়ল পর্যন্ত যায় তার মধ্যে উনিশ মিলিলিটার হচ্ছে গ্লোমেরুলাস থেকে বোমাস ক্যাপসুলে যাবে বাকি একাশি মিলিলিটার ইফারেন আর্টারিয়লের দিকে চলে যাবে এরপরে টিউবুলার ট্রান্সপোর্ট গ্লুকোজ আমরা খাই না কেন সব গ্লুকোজ কিন্তু কোনো কোনো ব্যক্তি যারা অসুস্থ তার যদি ইউরিন দিয়ে গ্লুকোজ পাস হতে থাকে গ্লুকোজ যখন রিঅাবজর্শন হবে একটি নির্দিষ্ট রেটের বেশি পরিমাণে গ্লুকোজ রিঅাবজর্শন হতে পারে না প্রোটিনও পারে না অ্যামাইনো অ্যাসিডও পারে না অর্থাৎ কোনো একটা পদার্থের রিঅাবজর্শন হওয়ার ক্ষমতা নির্দিষ্ট এবং সেই হাইস্ট মানটাকে বলে টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম বাই ডেফিনেশন দ্য রেট অ্যাট হুইচ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স ইজ রিঅাবজর্ভ ফ্রম দ্য রেনাল টিউবউল ইজ কল টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম অর্থাৎ যেই রেটে সর্বোচ্চ পরিমাণ কোনো একটা পদার্থ টিউবুলার রিয়াবজর্শন হয় সেটাই আমার টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম গ্লুকোজের ক্ষেত্রে সেটা 375 মিলিগ্রাম পার মিনিট মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবে প্রতি মিনিটে 375 মিলিগ্রামের বেশি গ্লুকোজ রিয়াবজর্ব হতে পারে না আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে পরবর্তী টপিক রেনাল থ্রেশহোল্ড গ্লুকোজ আমাদের শরীরে থাকলেই সেটা যে ইউরিনে পরিণত হবে এমন কোনো কথা নেই এক্ষেত্রে একটি থ্রেশল লেভেল আছে ঠিক যেই লেভেলের উপরে গেলে কোন একটা পদার্থ ব্লাডে যেই লেভেলের উপরে গেলে সেটা ইউরিনে অ্যাপিয়ার করে সেই লেভেলটাকে আমরা রেনাল থ্রেশোল্ড বলি অর্থাৎ বাই ডেফিনেশন ইট ইস দ্য ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন অফ দ্যাট সাবস্টেন্স ইন দ্য প্লাজমা অফ হুইচ নান অফ ইট অ্যাপিয়ার্স ইন ইউরিন বাট অ্যাবভ হুইচ অ্যাপিয়ার্স ইন দ্য ইউরিন এটা সেই লেভেল একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে সেটা নির্দিষ্ট যে লেভেলের নিচে থাকলে সেটি কখনোই ইউরিনে অ্যাপিয়ার করে না কিন্তু যে লেভেলের উপরে গেলে সেটা ইউরিনে অ্যাপিয়ার করে গ্লুকোজের ক্ষেত্রে সেটা 180 মিলিগ্রাম পার ডেসিলিটার অর্থাৎ প্রতি ডিসিলিটারে প্রতি ডেসিলিটার প্লাজমাতে 180 মিলিগ্রামের গ্লুকোজ বেশি হলে সেটি কেবল ইউরিনে অ্যাপিয়ার করে না হলে সেটা কখনোই ইউরিনে অ্যাপিয়ার করবে না এরপর আমরা রেনাল প্যাথোলজিতে এবং অ্যাপ্লাইড রেনাল ফিজিওলজিতে কিছু জিনিস আমরা জানবো প্রথমটা হচ্ছে ডাই হোয়াট ইজ ডায়োরসিসিস এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন কোন রকম পার্সন যখন অনেক বেশি পরিমাণে ইউরিন প্রডিউস করে এবং ইউরিন এক্সক্রিট করে এই ঘটনাটাকে আমরা বলি ডায়োর অথবা এই জিনিসটাকে আমরা পলি ইউরিয়াও বলতে পারি তবে পলি হতে গেলে একটা নির্দিষ্ট মান আছে সেটা হচ্ছে প্রতিদিন তাকে লিটারের বেশি পরিমাণে ইউরিন এক্সট্রিট করতে হবে তাহলে সেই ঘটনাটাকে আমরা পলি বলবো এরপরে আমাদের দুটো টার্ম অলিগ ইউরিয়া এবং অ্যানিউরিয়া আমরা জানি নর্মাল একজন ইন্ডিভিজুয়াল এক থেকে পনেরোশো মিলিলিটার ইউরিন প্রতিদিন পাস করে যদি সে একদিনে তিনশো মিলিলিটারের কম ইউরিন পাস করে সেটাকে আমরা বলবো অলিগ ইউরিয়া আর যদি পঞ্চাশ মিলিলিটার কম পাস করে যেটাকে আমরা অলমোস্ট কোনো পাসি হচ্ছে না এমন একটা ঘটনা বলে দিব যেটিকে আমরা বলতে পারি অ্যানিউরিয়া দুটো কন্ডিশনি আমাদের জন্য খুব বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং ক্ষতিকর এরপরে আমরা দেখব হোয়াট ইজ ইউরেমিয়া ক্লিনিক্যাল স্টেট ইন হুইচ ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল ইজ এলিভেটেড টু এক্সেসিভলি হাই লেভেলস ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের লেভেল যদি আমার বডিতে অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এই জিনিসটাকে আমরা ইউরেমিয়া বলতে পারি এবং এটার কতগুলো কজ রয়েছে এক নম্বর কজ অবশ্যই রেনাল ফেইলোর আমার কিডনি দিয়ে ঠিকমতো পরিমাণে ইউরিয়া ট্রান্সফার হচ্ছে না কোনো কারণে যদি কিডনি ফেল করে তাহলে সেই ইউরি ইউরিয়াগুলো আমার বডিতে জমে ইউরেমিয়া ইউরেমিয়া করে ফেলবে ডি এম অর হাইপার টেনশন ডায়াবেটিস মেলাইটিস ওর হাইপার টেনশন লিডিং টু কিডনি ড্যামেজ ডায়াবেটিস কিংবা হাইপার টেনশনের কারণে যদি কিডনি ড্যামেজ হয় তাহলেই ইউরিমিয়া হতে পারে রেনাল আর্টারি এম্বোলিজম গ্লোমেরোনেফ্রাইটিস ইভেন বার্ন এই কন্ডিশনে যদি আমার ফেলিয়র কিডনি কোনোভাবে ড্যামেজ হয় তাহলে কিন্তু আমার পারে। এবার রেনাল ফাংশন টেস্ট রেনাল ফাংশন টেস্ট হচ্ছে সেই সব টেস্ট যেই টেস্টের মাধ্যমে আমরা কিডনির অবস্থা বুঝতে পারব সেই টেস্টগুলোর মধ্যে প্রথম যে টেস্ট সেটি হচ্ছে এক্সামিনেশন অফ ইউরিন যেটাকে আমরা ইউরিনের রুটিন টেস্ট বলতে পারি যেখানে আমরা ইউনিয়নের ফিজিক্যাল প্রপার্টিস দেখি কেমিক্যাল প্রপার্টিস দেখি এবং সেটা দেখে আমরা অনেক ডিজিজ ডায়াগনোসিস করে থাকি দ্বিতীয়ত আমরা ব্লাডের সেরাম ক্রিয়েটিনিন দেখে ইভেন প্লাজমা প্রোটিন দেখেও আমরা কিডনির অবস্থা জানতে পারি তবে সেরাম ক্রিয়েটিনিন এটা খুবই নির্ভরযোগ্য একটি পরীক্ষা এবং এই পরীক্ষাটি আমরা সাধারণত প্রথমে স্ক্রিনিং টেস্ট হিসেবে কিডনির কোনো ড্যামেজ দেখার জন্য আমরা করে থাকি তিন নম্বর এক্সামিনেশন অফ ব্লাড এন্ড ইউরিন টু ডিটারমাইন প্লাজমা ক্লিয়ারেন্স এন্ড ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট বিভিন্ন ক্লিয়ারেন্স টেস্ট করে আমরা কিডনির অবস্থা জানতে পারি এর মাধ্যমে আমরা জিএফআর রেনাল প্যাথোলজি এবং কিডনির যে পরিমাণ টেস্টগুলো রয়েছে রেনাল টেস্টগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা একটি আইডিয়া নিলাম পরবর্তীতে আমরা আবারও কোনো লেসন নিয়ে আমি ডাক্তার সাথে তোমাদের সাথে আবার দেখা করব আবার আসব আবার পড়াবো এবং আবার কোনো নতুন প্রশ্নের উত্তর দিব এই নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো কমেন্টে বলতে পারো আমি উত্তর দেব আর গুরুকুল অনলাইন লার্নিং এর সাথেই থাকতে হবে যদি তোমরা আরও বেশি বেশি ভিডিও দেখতে চাও আরো বেশি পড়তে চাও এবং আরো বেশি জানতে চাও সকলকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ